আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি উর্মিলা খান। ওয়েলকাম টু মাই ব্লগ। চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে। এই ভিডিওটি একটু অন্যরকম হবে, কারণ হচ্ছে আমাদের ছোট্ট ফ্যামিলিতে নতুন সদস্য আসতে যাচ্ছে, সেটা নিয়ে এই ভিডিওটা করা। সেটা হচ্ছে আমার ননদের বেবি হয়েছে। এই ভিডিওটা আমার করা ছিল তৃতীয় রমজানে, আর আমাদের ননদের বাবু হয়েছে চতুর্থ রমজানে। সো আমরা হচ্ছে এখানে হসপিটাল চলে আসছিলাম, ননদের পেন শুরু হয় হচ্ছে সকাল থেকে, বাট আমরা একটু অপেক্ষা করি যে দেখি ফলস পেন কিনা। সো এরপর আমরা দুপুরে চলে আসি। সো রীতিমতো তোর পেন হতেই যাচ্ছিলো। আর এখানে হচ্ছে সন্ধ্যার জন্য ইফতারি প্রিপারেশন চলছিল, এগুলো হচ্ছে সবই বাইরে থেকে আনা হয়েছে। যেহেতু রোজা ছিলাম, সবাই ইফতারি তো খুলতে হবে, আর এই সেটে হচ্ছে ওর পেন হতেই যাচ্ছিলো রীতিমতো। আর এটা হচ্ছে চতুর্থ রমজানের 27 তারিখ সকালবেলা। সারা রাত হচ্ছে আমার ননদ পেনটাকে সহ্য করেন নর্মাল ডেলিভারির জন্য, বাট সেটার হয় নাই, অবশেষে ওর সি সেকশন করতে হয়েছে। আর এই যে হচ্ছে আমাদের নতুন বাবু চলে আসছে, আলহামদুলিল্লাহ আমি হয়ে গেছি, অনেক হ্যাপি ছিলাম। ওই মধ্যে তো আমার কান্নাই চলে আসছিলো, যেহেতু আমি সারা রাত ওর সাথে ছিলাম, ওর পেনটাকে আমিও অনেকটা উপভোগ করেছি যে কীরকম কষ্টদায়ক একটা মা হওয়া আসলে, যে হয় সেই বুঝে। আমি তো অবাক ছিলাম যে আমি এই বয়সে মামি হয়ে গেছি, আমাদের ভাইগনা চলে আসছে। আর আমার ননদ হাজব্যান্ড হচ্ছে, ওরা দুই ভাই বোন, একটা মাত্র ননদ আমার, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, সে মাশাল্লাহ এভরিওয়ান। আমি সবাইকে বলবো দোয়া করবেন আমার ভাইগনার জন্য। আমি তো অনেক হ্যাপি ছিলাম, বিশেষ করে আমার হাজব্যান্ড তো অনেক হ্যাপি ছিল, মামা হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে আজেন্দ্র ছিল বাবুর জন্য। দেন হচ্ছে এখানে বিকালে সবাই চলে আসে, আমার খালা শাশুড়িরা, তারপর হচ্ছে ভাইয়ার অনেকগুলো ফ্রেন্ড আসে বাবুকে দেখার জন্য। এই যে হচ্ছে আমাদের বাবু, মাশাল্লাহ অনেকক্ষণ চেয়েছিল। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, সব কিছু অনেক ভালোভাবে হয়েছে। আমি মামি হয়ে গেছি, এখন অনেক বড় দায়িত্ব, আল্লাহ যাতে আমাকে সেই তৌফিক দেয় দায়িত্বটা পালন করার জন্য, সেটাই কামনা। যাই হোক, সন্ধ্যার পর হচ্ছে একটু বাইরে চলে আসছিলাম, রাতে হচ্ছে সবাই দেখতে আসে বাবুকে। সো আমার মামা তো ননাস হচ্ছে আমাকে একটু বাইরে নিয়ে আসে ঠান্ডা কিছু খাওয়ার জন্য, আর এখানে হচ্ছে একটা লাচ্ছি নিয়েছিলাম আমি। যাই হোক, এটা হচ্ছে আমাদের হসপিটালে তৃতীয় দিনের ইফতার। আমরা হচ্ছে বাইরে চলে আসছিলাম রেস্টুরেন্টে দেবরের সন্ধ্যার ইফতারি নেওয়ার জন্য। সো এখান থেকে হচ্ছে আমরা সেট মেনু নিয়েছিলাম তিনটা। এরপর আমরা সবাই ইফতারিটা সেরে নিই সন্ধ্যায়। এখানে অনেক কিছু ছিল সেট মেনুতে, সাথে নিয়েছিলাম লাচ্ছি। আর পরের দিন হচ্ছে আমরা বাসায় ব্যাক করি, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমরা বাসায় চলে যাচ্ছি বাবুকে নিয়ে, ওর মামার কোলে দিছি বাবুকে, বলতেছি যে মামা ভাইগনা যেখানে বিপদ নেই সেখানে, এটা আমি বলতেছিলাম। সো এখানে হচ্ছে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, এরপর গাড়িও চলে আসে। এখন আমরা চলে যাব বাসায়, অবশেষে ফাইনালি বাসায় যাচ্ছি। তিন দিন থেকেছি, মনে হয়েছে যে কত বছর ধরে বাসায় যাই না, এরকম লাগতেছিল। যাই হোক, সব কিছুর জন্য আল্লাহকে অনেক ধন্যবাদ, বাবু সুস্থ ছিল, আমার ননদ সুস্থ ছিল, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। সে মাশাল্লাহ এভরিওয়ান, সবাই অনেক দোয়া করবেন আমার ভাইগনার জন্য, যাতে সুস্থ থাকে, ভালো মানুষ হয়, সেটাই কামনা। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যাওয়ার সময় অনেক বৃষ্টি হয়েছিল। আর হ্যাঁ, বলাই তো হলো না, আমাদের ছেলেবাবু হয়েছে। সো সবাই দোয়া করবেন ওর জন্য। আমার আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে আমার পাশেই থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।